তো গানটা কি? আগেকার যুগে আমরা ঢেকিতে ধান কুটতাম, ভালো করে জানবেন যারা গ্রাম বাংলায় থাকেন, আর হ্যারিকেন বাতিতে আমরা লেখাপড়া শিখতাম। এখনকার যুগ হয়েছে কি সেটাই আমার অ্যালবামের একটি গান। গানটা কি? কলিযুগের মানুষের দাদা যেখানে বসে আছেন ওখানে উঠে একটু একটু নাচবেন, খুব ভালো লাগে। আরে বাঙালি তো আমরা, ভয় নাই। এখন কলিযুগের মানুষের দাদা কি কি দেখো, ফুরাই গেছে বুদ্ধি বল, কেমন কলিযুগের মানুষের দাদা। বাঙালিদের ড্রেস বটে শাড়ি পরিবার, ফুল ফুল পরিবার। এখনকার যেদিন থেকে মার্কেটে নেট শাড়ি আইলো, হ্যাঁ শাড়ির নাম নেট। আমার বউ বলছে একটা শাড়ি দিতে হবে, বলি কি শাড়ি? বলছে নেট শাড়ি। দোকানে গেলাম, দোকানদার দেখাচ্ছে তো এখান থেকে ডিমনা পর্যন্ত শাড়ির উপরে দেখাচ্ছে। বিটি ছেলের যদি ড্রেস বেরাঞ্ছে বাহিটার কাছে দুটা ইন্দুরে যেমন খাইয়ে দিয়েছে, বলি এটা কি? বলছে ডিজাইন। পয়সা নিয়ে ছেলে ফুল প্যান্ট কিনতে গেল, ফুল প্যান্টটা ছিঁড়া। কিছুদিন আগে একটা প্যান্ট বেরাঞ্ছিল, প্যান্টটার মধ্যে 14-20 সুতরি লড়কি আছে যেমন দেখবেন। এখন আগেকার যুগের 1 মিটার কাপড়ে বেলাজ হইতো, এখন মাত্র হাগিজের মতন কাপড়ে বেলাজ তৈরি হয়েছে খালি ঘুঙ্গুরার সুতরি দিয়া। একটা যদি প্যান্ট কিনো, ওইগুলা চলছে না? ওইগুলা তো চলছে, ওই জন্য তো দেখে দেখে কাটো আমার জ্বলছে। কলিযুগের মানুষের দিদি এখন ফুরাই গেছে দেখো বুদ্ধি বল, কেনে কেনে? আরে বিহা ঘরে ডম বাজনা নাই, বিহা ঘর আসবে। আগে আমাদের সিস্টেম ছিল যেমন এনেছেন বাজনা পার্টিদেরকে ঢাক বাজাইছে, এখন না, এখন ডিজে। যুগটা কত চেঞ্জ হয়েছে। ওরে বিহা ঘরে আর ডম বাজনা নাই, দেখো ডিজে বাজাই যাচ্ছে ষষ্ঠীতল। ও ভাই বিহা ঘরে আর ডমের বাজনা নাই, কলিযুগের মানুষের দাদা। আরে ধরে হাত ধরি সবাই, কলিযুগের মানুষের দাদা পুরাই গেলছে বুদ্ধি বল, বিহা ঘরে ডম নাই ডিজে বাজাই যাচ্ছে ষষ্ঠী তল, বিহা ঘরে ডম নাই ভাই এখন ডিজে বাজাই যাচ্ছে ষষ্ঠী তল, বিহা ঘরে ডমের বাজে না নাই। আগে সিঁড়িতে চাপিত মানুষ কি করে, আগে গায়ে ঘরে যদি কোঠা ঘর থেকে কিছু পারিবার হইতো একটা করে বাঁশের সিঁড়ি থাকতো। আগে সিঁড়িতে চাপিত মানুষ শরীরে বলেছিল বলে, এখন হাঁটু বেদনা, 19 বছরের ছেলে চলতে পারছে নাই, 20 বছরের ছেলে আর 150 সুগার, 30 বছরের ছেলে কোমরে ব্যথা। আগে সিঁড়িতে চাপিত মানুষ শরীরে বলেছিল বলে, এখন আজব লীলা দেখছি ভাই। সেদিন গেছিলাম এই নতুন নতুন ধানবাদ দিকেও এখন চালু হয়ে গেছে, বিগ বাজারে বলি দুতলায় যাব, তো সিঁড়িটাই আমি না চাপিয়ে দেখছি সিঁড়িটাই বেটা চলছে। আগে সিঁড়িতে চাপিত মানুষ শরীরে বলেছিল বলে, এখন আজব লীলা দেখছি ভাই। কি লীলা?
ওই সিঁড়িটার কি জান কি নাম? দেখছি সিঁড়িটা নিজেই চলে, এখন আজব লীলা দেখিছি। ও দেখি সিঁড়িটা নিজেই চলে, এখন আজব লীলা দেখিছি ভাই। কেমন ও ভাই, কাঁধে নিয়ে ব্যাগ ঝোলা, আর কাঁধে নিয়ে ব্যাগ ঝোলা, রাস্তায় চলতো কত মানুষ তখন। আগেকার যুগে ব্যাগ ঝোলা গুলা কাঁধে নিয়ে চলতো, আর এখন দেখছি বড় বড় তবে আগেকার যুগে আর এখনকার যুগে তফাত কি? আগে এক কুইন্টালের আটা চালার চিনির বস্তা পাওয়া ছিল, তাই নাকি? আগেকার দোকানে, আগেকার গোডাউনে এক কুইন্টালের চিনি চালার আটার বস্তা পাওয়া ছিল। বলো বলো, এখন 5, 10 আর 25 কেজির আটা কিনতে যাবে 5 কেজির, চাল কিনতে যাবে 25 কেজির, এক কুইন্টালের আর বস্তা নাই। কেন না? মানুষের শরীরে বল ফুরাই গেছে। ও ভাই 5, 10 আর 25 কেজির দেখো মার্কেটে পাওয়া যাচ্ছে, বিহা ঘরে দম নাইয়া, দেখো ডিজে বাজাই যাচ্ছে ষষ্ঠী দল, বিহা ঘরে দম নাইয়া। বল নাই বলে কাপড় গুলাও কি কি এখন মেশিনে কাছে দিছে, দেখো দেখে দেখে দাদা আজব লাগে, এখন দেখে দেখে আজব লাগে। কি আজব লাগে? মার্কেটে মুরগি ছুলার মেশিন আলো, দেখে দেখে আজব লাগে, দেখি মুরগি ছুলার মেশিন আলো, বিহা ঘরে দম নাইয়া, ও দেখি ডিজে বাজাই যাচ্ছে ষষ্ঠী দল, রে বিহা ঘরে দমের বাজনা নাই, ও দেখি ডিজে বাজাই যাচ্ছে ষষ্ঠী দল, বিহা ঘরে দম নাই, বিহা ঘরে দম নাই, বিহা ঘরে দম নাইয়া। আসুন এরপর নিয়ে আসি আমার একটা জনপ্রিয় গান, গানটা সবাই শুনেছেন ইউটিউবের পর।